হুগলি ভাগীরথী নদীর পশ্চিম তটে চুচুড়া শহর এবং এই ওলন্দাজি শহরের শ্যামবাবুঘাট এলাকায় বিরাজমান মা করুণাময়ী কালিকা। 1808 খ্রিস্টাব্দের কথা। চন্দ্রবংশীয় মহেশচন্দ্র সোম এই এলাকার জমিদার সেই সময়। তার ইচ্ছা হল শ্যামবাবুঘাটের এই ভূমিখণ্ডে তিনি গড়ে তুলবেন তার বৈঠকখানা। কিন্তু আশ্চর্য, বৈঠকখানা নির্মাণকালে মৃত্তিকা তলে উদ্ধার হয় একটি ঘর এবং তার তলায় আরেকটি ঘর। সেখান থেকে উদ্ধার হয় এক বিরাট কষ্টি পাথর এবং শ্বেত পাথর। তারই সঙ্গে উদ্ধার হয় এক সন্ন্যাসীর কঙ্কাল, যার গলায় ছিল রুদ্রাক্ষের মালা। ইতিহাসবিদ এবং পণ্ডিতদের ধারণা, তিনি ছিলেন কালী সাধক। শ্রী শ্রী করুণাময়ী মাতার মন্দির সোমবংশের অন্যতম কৃতী সন্তান মহেশচন্দ্র সোম 1808 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের তিনি প্রতিষ্ঠা করবার সময় যেটা দেখেছিলেন, এটা তাদের একটা বাগান বাড়ি করার পরিকল্পনা ছিল। তারপর তারা দেখেন যে করবার সময় একটা মাটির তলায় একটা ঘর রয়েছে এবং সেই ঘরের তলার মধ্যে আবার একটা ঘর রয়েছে এবং সেখানে একটা কঙ্কাল পড়েছিল এবং কঙ্কালের সামনে একটা সাদা কালো পাথর পড়েছিল। সেই থেকে তখনকার পণ্ডিতরা এটা স্থির করেন যে এখানে কোনো কালী সাধক কালী এবং কালের প্রভাবে সেটা মাটিতে চাপা পড়ে গেছে এবং তারপর গাছ গাছা গজিয়ে গেছে এবং তখন তারা তার মত পরিবর্তন করে এখানে কালী মন্দির প্রতিষ্ঠা করে। এবং তখনকার দিনে বীরভূমের দাইহাটা থেকে কাটোয়ার দাইহাটা থেকে লোক এসে এবং তারা এখানে হব্বিশি করে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং তার বিনিময়ে তখন তারা যে ঠাকুরের যে ওজন সেই অনুযায়ী তাকে উপ দিয়েছিল এবং সেই থেকে এই মন্দিরে বিভিন্ন সময় পুজো হয়ে আসছে। এবং আমাদের এখানে বাৎসরিক পূজা, রটন্তি পূজা, কৌশিকী অমাবস্যা পূজা এবং তার সঙ্গে কল্পতরু অনুষ্ঠান সমস্ত কিছুই কিন্তু প্রতি বছর পালন করা হয়। এবং অমাবস্যার সময় এখানেতে প্রায় 450-500 ভক্তবৃন্দ আসেন এবং তারা বিনা পয়সায় প্রসাদ পান। এবং কালী পুজোর সময়তেও আমাদের এখানে প্রায় 2000 ভক্তবৃন্দ আসেন এবং মায়ের প্রসাদ ভোগ প্রসাদ গ্রহণ করেন। এবং এইভাবেই প্রতি বছর, প্রতি সময়, প্রতি মাসে আমাদের এই মায়ের পূজা অর্চনা পাড়ার বিশিষ্ট ব্যক্তিদের যারা যে ডাস্কবোর্ড তৈরি হয়েছে সেই ডাস্কবোর্ডের এই পুজোটা পরিচালনা করে। মা করুণাময়ী মাতার মন্দিরের একটু দূরেই শ্মশান এবং একটু এগোলেই পতিতধারিণী মা গঙ্গা প্রবহমান। সব মিলিয়ে এই পীঠ এক জাগ্রত পীঠ। মা করুণাময়ী এখানে বিরাজিতা দক্ষিণা কালিকা রূপে। প্রত্যেক অমাবস্যায় এখানে হয় ধুমধাম করে পূজা। তাছাড়াও বিশেষ পূজা হয় রটন্তি কালী পূজা, দীপাবলি কালী পূজা এবং কৌশিকী অমাবস্যাতে। প্রত্যেক অমাবস্যা পূজার পর সকল ভক্ত এখানে বিনামূল্যে ভোগ গ্রহণ করতে পারেন। শ্রী শ্রীমা করুণাময়ী মাতা ঠাকুরানী দিগম্বরা এবং মহাদেব শিব এখানে সব স্বরূপ। শ্রী শ্রী করুণাময়ী মাতা ঠাকুরানীর কষ্টি পাথরের মূর্তি ছাড়াও এখানে অবস্থান করছেন ভোলে বাবা মহাদেব শিব শিবলিঙ্গ রূপে এবং তাছাড়াও এখানে বিরাজিত মায়ের ভৈরব। মা করুণাময়ী মাতার এই দিব্য মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল 1808 খ্রিস্টাব্দের বুদ্ধ পূর্ণিমা তিথিতে। কিন্তু সোমবংশের
আধিপত্য যখন চলে যায় তখন অনেক দিন এই মন্দির পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। তারপর 1991 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় সংরক্ষণ এবং উন্নয়ন ট্রাস্ট। শ্যামবাবু ঘাট পাড়ার কিছু বিশিষ্ট ব্যক্তিরা মিলে গঠন করেন এই ট্রাস্ট এবং তারপর থেকে আবার নিয়মিতভাবে চলতে থাকে মায়ের পূজা অর্চনা এবং অমাবস্যাতে হয় বিশেষ পূজা। যদিও এখন পূজা হয় দিনের বেলায়, কিন্তু এক সময় এমন ছিল এই মন্দিরে পূজা হতো মধ্যরাত্রে রাত 2টার সময়, দীপাবলি অমাবস্যার আগের রাত্রে। এই মন্দিরে হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দীপাবলি পূজার রাত্রে হয় বিশেষ পূজা এবং তার পরের দিনই হয় নরনারায়ণ সেবা এবং তার পরের দিন হয় অন্নকূট ভোগ। মা করুণাময়ী 200 বর্ষের অধিক সময় ধরে তার ভক্তদের রক্ষা করে চলেছেন সকল সংকটের হাত থেকে। মা করুণাময়ী সকল রোগের আরোগ্য দায়িনী। মা করুণাময়ী সকল বিদ্যা স্বরূপিণী। তিনি ভক্তের জননী এবং দুষ্টের দমনী। মা করুণাময়ী বিরাজিত ছিলেন, বিরাজিত আছেন এবং বিরাজিত থাকবেন পরের হাজার হাজার বছর। নমস্কার। নারী ত্রিবি তপে অলিবা।